গুড ইভিনিং এভরিওয়ান আজকে হচ্ছে এইট সেপ্টেম্বর আর আজ হচ্ছে রবিবার এই ভিডিওটা আমি আজকেই তৈরি করে আজকেই পোস্ট করছি কারণ কালকের ব্লগ আমার হাফ শ্যুট হয়েছিল আর তারপর থেকে আমি আর শ্যুট করতে পারিনি আর আজকে তো এডিটিং করার টাইমই নেই তো ওর জন্যই কাল আর আমার পক্ষে সম্ভব হয়নি ব্লগ কন্টিনিউ করা তো ভাবলাম তোমাদেরকে ছোট্ট করে জানিয়ে দিই দুদিনে কী হয়েছে তোমরা সবাই জানো আমার মায়ের শরীর বেশ কিছুদিন ধরে খারাপ হ্যাঁ ঠিকই আমার মায়ের অ্যাকচুয়ালি ইউটেরাসে দুটো টিউমার ধরা পড়েছিল বেশ কয়েক মাস ধরেই আর কি তো বাবা ওটা নবদ্বীপে ট্রিটমেন্ট করার ওটা অপারেশনেরও কথা এগিয়েছিল বাট ওখানে মানে অপারেশান হবেও আর কি তো হার্টে একটা প্রবলেম ধরা পড়ে মায়ের তো এটা নবদ্বীপে করিয়েছে নবদ্বীপের ইকোতে ইকো রিপোর্টে ধরা পড়ে যে এটা নবদ্বীপের গ্রিন পার্ক থেকে করা হয় সত্যি কথা বলতে তো সেখানে ধরা পড়ে তো ওখানে আর হয়নি ওটি ওখানে বারণ করে দেয় আর হবে না হার্টের আগে চিকিৎসা করতে হবে আর কি তো যাই হয় মা এই সমস্ত মধ্যে একটু টেনশনে পড়ে যায় বাবা সবটাই একা হাতে সেই মুহূর্তে হ্যান্ডেল করছিল বলছিল অসুবিধা নেই তো তারপর মায়ের তো মাঝে শরীরটা হঠাৎ করে খারাপ করে আমরা সবাই যাই টেনশনে যাওয়া হয় তো তারপর বলে আসি যে এখানে আসো এখানে তো অসুবিধা নেই আমি আছি দিদি আছে এখানকার পরিষেবাও খুব সুন্দর এখানে অসুবিধা হবে না তো বাবা সেই অনুযায়ী শুক্রবার দিনকে আসে শনিবার দিন আমরা একজন বড় ডাক্তার কার্ডিওর আর এন টিতে দেখায় ওনাকে ডক্টর সিদ্ধার্থ মণি ওনাকে দেখায় বাট উনি ওখানে ইকো ইসিজি করান যেটা কাল আর কি কাল আমি শ্যুট করেছিলাম বাট তারপর আমার আর কন্টিনিউ হয়নি কারণ এখান থেকে আরেন্ট অনেকটা দূর যাওয়া আসা ট্রাভেলে দিড় বাড়িতে মেয়েকে রেখে গেছিলাম কালকে তো সেখানে ইকো রিপোর্ট একদম মায়ের নর্মাল এসে কোনো প্রবলেম হয়নি একদম যে কোনো অপারেশনের জন্য একদম ফ্রিট আছে মা এই তো তারপর আমাদের আমি যে গাইনোকে দেখাই দার বন্ধু তার সাথে কথা বলি আর কি তো উনি সমস্ত রিপোর্ট যেহেতু মায়ের আগে করাই ছিল বেশ কিছু ইউএসসি তো উনি দেখে বলেন অসুবিধার কোনো ব্যাপার নেই ওটি করে নিতে পারে ও তো টেনশনের কিছু নেই তো সেই অনুযায়ী উনি আজকে সকালবেলাতে টাইম দিয়েছিলেন নটাতে অ্যাডমিট করতে বলেছিলেন আর সাড়ে বারোটা নাগাদ বারোটা নাগাদ ওটি হবে তো এই টেনশানের মা মধ্যে তো আর ব্লগ শ্যুট আমার পক্ষে সম্ভবপন্ন নয় তোমরা জানোই কারণ ওটি মানে একটা রিস্ক থাকেই প্রবলেম থাকুক বাচ্ছাই না থাকুক তো সেই অনুযায়ী সকালবেলাতে আমরা পৌঁছে যাই হেলথ কেয়ার নাগের বাজার এখানেই হয় মেয়েকে বিরাটিতে রেখে আসি দাদা আর কি নিয়ে যায় দাদা দিয়েও যাবে একটু পরে তো যাই হোক সেখানে মা নটায় ভর্তি হয়ে যায় সাড়ে এগারোটা বারোটা নাগাদ মায়ের ওটি স্টার্ট হয় এক ঘন্টা দেড় ঘন্টার মাথায় মায়ের ওটি কমপ্লিট হয়ে যায় মা এখন ঠিক আছে এখন কটা বাজে এখন সাতটা মতন বাজে বিকালবেলা ভিজিটিং আওয়ার ছিল তখন দেখে আসলাম মাকে পাঁচটা থেকে ছটা ঠিক আছে একটু পেন হচ্ছে বাকি মা ঠিক আছে বাট পেনটা একটু হচ্ছে এটাই যায় এখন রাতটুকু কেটে গেলে কাল নিশ্চিন্ত তো ওর জন্যই আমি কালকে ব্লগ শ্যুট করতে পারিনি এডিটিং তো পসিবেল না এই মুহূর্তে আর নেক্সটেও ব্লগ যাবে না কারণ আমি আর সারাদিনে ব্লগ শ্যুট করিনি তো এটুকুই তোমাদেরকে জানানোর ছিল প্রে করো মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কিছু চাই না ভালো থেকো সুস্থ থেকো আর এটাও এখানেই শেষ করছি টাটা অ্যান্ড গুড নাইট বাই